বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে যে সকল সেক্টর বেশ সক্ষমতার সাথে এগিয়ে যাচ্ছে তার মধ্যে ফার্মাসিউটিক্যাল অন্যতম। কেননা দেশের মোট চাহিদার 98% ঔষধি দেশীয় প্রতিষ্ঠানগুলো পূরণ করতে সক্ষম। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশীয় ঔষধ রপ্তানি করে থাকে। 2019-20 অর্থ বছরে বাংলাদেশের ঔষধ খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $136 মিলিয়ন। এছাড়া গ্লোবাল ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টের দিক থেকে বিশ্বের 134টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 71তম। অ্যালোপ্যাথিক ঔষধের পাশাপাশি বাংলাদেশ হোমিওপ্যাথিক, ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধও প্রস্তুত করে থাকে। বর্তমানে বাংলাদেশে প্রায় 257টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে, যার প্রায় 80% জেনেরিক ড্রাগ প্রস্তুত করে থাকে। বর্তমানে স্কয়ার, বেক্সিমকো, রেনেটা এবং অপসোনিনের মতো দেশীয় কোম্পানিগুলো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট ডমিনেট করছে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের গ্রোয়িং সেক্টর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির শুরুটা হয় 1950-এর দশকে কিছু এমএনসি এবং লোকাল ফার্মের হাত ধরে। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ব্রিটিশ প্যাটেন্টস অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 অনুযায়ী ঔষধ শিল্পে প্যাটেন্ট ছাড় পায়। ফলশ্রুতিতে দেশে জেনেরিক মেডিসিনের প্রোডাকশন বৃদ্ধি পেতে শুরু করে। তবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির গ্রোথ শুরু হয় মূলত 1980-এর দশকে। 1981 সালে বাংলাদেশের লাইসেন্সকৃত ঔষধ কারখানার সংখ্যা ছিল 166টি। তবে দেশের ঔষধ উৎপাদনে তখন গ্ল্যাক্সো, ফাইজার, হয়েসের মতো 8টি মাল্টিন্যাশনাল কোম্পানির আধিপত্য ছিল এবং তারা দেশের 75% ঔষধ সরবরাহ করত। সে সময় 25টি মাঝারি আকারের দেশীয় ঔষধ কোম্পানি 15% এবং 133টি কোম্পানি বাকি 10% ঔষধ তৈরি করত। এই সকল প্রতিষ্ঠান বার্ষিক 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রায় আমদানিকৃত কাঁচামাল থেকে স্থানীয়ভাবে ঔষধ তৈরি করত। দেশে 166টি স্থানীয় ঔষধ কোম্পানি থাকা সত্ত্বেও প্রতি বছর 30 কোটি টাকার ঔষধ বিদেশ থেকে আমদানি করা হতো। বাংলাদেশের ফার্মা ভ্যালু চেইন মূলত দুই ভাগে বিভক্ত, যার একটি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এপিআই এবং অন্যটি ফিনিশড ফর্মুলেশন। এপিআই মূলত স্পেসিফিক রোগের জন্য নির্দিষ্ট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস সম্পন্ন ঔষধকে বোঝায়। অন্যদিকে ফিনিশড ফর্মুলেশন মূলত অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের পাশাপাশি ভিন্ন ভিন্ন কেমিক্যালের মিক্সিংয়ের মাধ্যমে প্রস্তুতকৃত ঔষধকে বোঝায়। 1982 সালের মার্চ মাসে দেশের সরকার ড্রাগ পলিসি তৈরি করার লক্ষ্যে এক্সপার্ট কমিটি গঠন করে। উক্ত কমিটি ফর্মুলেশন সেক্টর এবং এপিআই সেক্টর দুটির জন্যই পলিসি প্রণয়ন করে। তবে তখনকার সরকার শুধু ফর্মুলেশনস সেক্টরের জন্য ড্রাগস কন্ট্রোল অর্ডিন্যান্স ইস্যু করার অনুমতি দেয় এবং জুন মাসে আরও দুটি নতুন নিয়ম প্রণয়ন করা হয়, যার একটি ছিল অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক ঔষধ প্রস্তুত, আমদানি এবং বিক্রয় নিষিদ্ধ করা এবং অন্যটি ছিল নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট না থাকা এমএনসিগুলোর প্রোডাক্ট ব্যান করা। সুদীপ চৌধুরীর ইভলিউশন অব দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ নামক একটি রিপোর্ট অনুযায়ী এই দুটি নিয়ম বাতিল করার জন্য সে সময় আমেরিকান সরকার প্রেশারাইজ করলে বাংলাদেশ এই নিয়মে কিছুটা শিথিলতা আনলেও কোনো নিয়মই বাতিল করেনি। তবে সে সময় 4,340টি রেজিস্টার্ড ঔষধের মধ্যে প্রায় 1,700 ঔষধ ব্যান করে মার্কেট থেকেও সরিয়ে নেওয়া হয়। এতে করে এমএনসিগুলো তাদের অপারেশনস রিঅর্গানাইজ করার সুযোগ পেলেও স্কুইবের মতো বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। 1995 সালে বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে ট্রিপস চুক্তি করে। এতে করে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ঔষধ তৈরি ও বাজারজাত করার ক্ষেত্রে পেটেন্ট ছাড়ের সুবিধা পাবে, যার ফলে বাংলাদেশ কম মূল্যে ঔষধ উৎপাদন করতে পারে বিধায় গ্রাহক পর্যায়েও ঔষধের দাম অনেক কমে আসে, যা বাংলাদেশের মতো অনুন্নত স্বাস্থ্যখাতের জন্য বেশ জরুরি ছিল। ইনিশিয়ালি এই চুক্তির মেয়াদ 2005 সাল পর্যন্ত থাকলেও পরে তা 2016 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরবর্তীতে এই চুক্তিটির মেয়াদ আবারও 2033 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এই সুবিধাটির ফলে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির গ্রোথ ত্বরান্বিত হয়। প্রায় $3 বিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে বর্তমানে বাংলাদেশের মোট জিডিপির প্রায় 1.83% কন্ট্রিবিউট করে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 257টি লাইসেন্সকৃত ঔষধ কারখানা রয়েছে, যাদের মধ্যে 150টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম যথারীতি চালিয়ে যাওয়ার মাধ্যমে দেশের মোট চাহিদার প্রায় 98% পূরণ করছে। এছাড়া বর্তমানে দেশের টোটাল ফার্মাসিউটিক্যাল মার্কেটের 90% রয়েছে লোকাল ম্যানুফ্যাকচারারদের অধীনে এবং বাকি 10% রয়েছে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর অধীনে। বর্তমানে 450টিরও বেশি জেনেরিক ড্রাগ প্রস্তুত করার জন্য 5,300টি রেজিস্টার্ড ব্র্যান্ডের পাশাপাশি দেশের 4% অ্যান্টি ক্যান্সার ড্রাগের চাহিদা মেটাতে সক্ষম দেশের ফার্মাসিউটিক্যালগুলো। বাংলাদেশে বর্তমানে প্রস্তুতকৃত ঔষধের মধ্যে 80% জেনেরিক ড্রাগস এবং বাকি 20% প্যাটেন্টেড ড্রাগস।
বিগত পাঁচ বছরে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রতি বছর 15.6% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে গ্রো করে যাচ্ছে। 2018 সালে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট সাইজ ছিল প্রায় $2.42 billion, যা 2019 সালে বেড়ে দাঁড়ায় $3 billion। রিসার্চ অ্যান্ড মার্কেটসের একটি তথ্য সূত্রে 2025 সাল নাগাদ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট সাইজ প্রায় 114% বৃদ্ধি পেয়ে দাঁড়াবে $6 billion বেশি। এছাড়া বিশ্বের প্রায় 147 দেশে ঔষধ রপ্তানি করে 2019-20 অর্থ বছরে বাংলাদেশ $136 মিলিয়ন আয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে প্রায় 10% জেনেরিক ড্রাগ মার্কেট ক্যাপচার করার চেষ্টা করছে। এ যাত্রায় ইতোমধ্যে দেশের প্রায় 7টি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WTO এবং WIPO-র মতো টপ রেগুলেটরি বডি থেকে অ্যাপ্রুভাল পেতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মেজর প্লেয়ারগুলোর মধ্যে চলে আসবে স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টার মতো প্রতিষ্ঠানগুলোর নাম। আয়ের ভিত্তিতে প্রায় 18% মার্কেট শেয়ার নিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লিডিং পজিশনে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া ইনসেপ্টার 10.21%, বেক্সিমকো 8.39% এবং অপসোনিন 5.54% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। 2018-19 অর্থ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এক্সপোর্ট আর্নিংয়ের পরিমাণ ছিল $32.47 মিলিয়ন। এছাড়া 2018-19 ফিসকাল ইয়ারে স্কয়ার ফার্মাসিউটিক্যালের এক্সপোর্ট আর্নিংয়ের পরিমাণ ছিল $19 মিলিয়ন। এর পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ইতিমধ্যে কেনিয়াতে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে উঠেছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির রেভিনিউ মূলত ডোমেস্টিক সেলস এবং এক্সপোর্ট থেকে জেনারেট হয়। রেভিনিউর ভিত্তিতে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বর্তমান গ্রোথের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ 166 মিলিয়নের বেশি, যা প্রতি বছর গড়ে 1.1% হারে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 37 মিলিয়নের বেশি মিডল ক্লাস পরিবার রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 22% এবং প্রতিনিয়ত গ্রো করে যাচ্ছে। এছাড়া 2020-21 ফিসকাল ইয়ারে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম আগের বছর তুলনায় 8% বেড়ে $2,227 পৌঁছায়। বাংলাদেশের মিডল ও অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশের ওভারঅল জনগোষ্ঠীর ইনকামও বৃদ্ধি পাচ্ছে, ফলশ্রুতিতে দেশের জনগণের চিকিৎসা খাতে খরচের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ইনকাম লেভেল বৃদ্ধির সাথে সাথে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষজনও এখন নিজেদের স্বাস্থ্যের প্রতি বেশি সচেতন হয়ে উঠেছে। এদিকে দেশের মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মডার্ন টেকনোলজি অ্যাডপশনের ফলে দেশের জনগণ প্রপার নিউট্রিশন, প্রোটিন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অন্যান্য দূষণজনিত বিষয় এড়িয়ে চলার দিকে বেশ নজর দিচ্ছে। পাশাপাশি দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি তথ্য সূত্রে 2002 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 66.4 বছর, যা 2020 সাল নাগাদ বেড়ে দাঁড়ায় 72.6 বছরে। গড় আয়ুর এ ধরনের বৃদ্ধির পেছনে বাংলাদেশের মানুষের সচেতনতা এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্রোথ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর তথ্য সূত্রে বিগত 2 বছরে বাংলাদেশের 1200টিরও বেশি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্টের জন্য রেজিস্টার করা হয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য সূত্রে 2018-19 অর্থ বছরে বাংলাদেশ মোট 147 দেশে ঔষধ রপ্তানি করে, যার মধ্যে মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ভিয়েতনাম, আফগানিস্তান, কেনিয়া এবং স্লোভেনিয়াতে 60.32% এবং US, কানাডা, জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে বাকি 39.68% এক্সপোর্ট করে থাকে। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ মোট $130 মিলিয়ন ঔষধ রপ্তানি করে, যা 2019-20 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় $136 মিলিয়ন। 2014-15 থেকে 2019-20 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রতি বছর গড়ে প্রায় 12% হারে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। এছাড়াও রিসার্চ অ্যান্ড মার্কেটসের তথ্য সূত্রে 2025 সাল নাগাদ বাংলাদেশের এক্সপোর্ট $450 মিলিয়ন উন্নীত হবে। একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে ট্রিপস চুক্তির ফলে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে বাংলাদেশ 2033 সাল পর্যন্ত পেটেন্ট ছাড় পেত। তবে যেহেতু 2026 সাল নাগাদ বাংলাদেশ LDC থেকে গ্র্যাজুয়েশন করবে, সেহেতু মেয়াদ শেষে 7 বছর আগেই বাংলাদেশ পেটেন্ট ছাড়ের সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের ঔষধ শিল্পের বিকাশকে থামিয়ে দিতে পারে। কেননা ট্রিপস চুক্তির সুবিধা হারালে বাংলাদেশকে নতুন প্যাটেন্ট আইন প্রণয়ন করতে হবে, যার ফলে অনেক প্রকার জেনেরিক মেডিসিনের ম্যানুফ্যাকচারিংও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশীয় ম্যানুফ্যাকচারাররা যদি এইসব মেডিসিনের উৎপাদন বজায় রাখতে চায়, তাহলে তাদেরকে প্যাটেন্টের রয়্যালটি পে করতে হতে পারে, যার ফলে বাংলাদেশের ওভারঅল ঔষধের মূল্য বেড়ে যেতে পারে। অন্যথায় কোম্পানিগুলো প্যাটেন্ট ভায়োলেশনের মুখোমুখি হবে এবং এক্সপোর্ট চরমভাবে ব্যাহত হবে। বাংলাদেশের ঔষধ শিল্পের অন্যতম বড় একটি ইস্যু হচ্ছে দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রিসার্চের প্রতি তেমন মনোযোগী নয়, ফলশ্রুতিতে দেশীয় ঔষধ খাতে নতুনত্বের অভাব রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ঔষধ ইন্ডাস্ট্রিতে অন্যতম একটি বড় থ্রেট হচ্ছে নকল এবং নিম্নমান সম্পন্ন ঔষধ।
বিদেশে রপ্তানিকৃত ঔষধের ক্ষেত্রে মানের ব্যাপারে বেশ কড়াকড়ি থাকলেও দেশীয় বাজারে প্রচুর পরিমাণে নকল ঔষধ পাওয়া যায়, যার ফলে মানসম্পন্ন উৎপাদকরা প্রতি বছর প্রচুর পরিমাণে লভ্যাংশ হারাচ্ছে। এছাড়াও ঔষধ প্রস্তুতের জন্য যেসব কাঁচামাল ব্যবহার করা হয় তার অধিকাংশই দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল যদি দেশেই উৎপাদন করা যায় তাহলে দেশের ঔষধ শিল্প আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হবে এবং ম্যানুফ্যাকচারিং খরচও আরও কমানো সম্ভব হবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটি সময়ের সাথে তাল মিলিয়ে বেশ এগিয়ে যাচ্ছে। দেশের ঔষধের চাহিদা পূরণ করার পাশাপাশি রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও আয় করছে বাংলাদেশ। যদিও দেশের জিডিপিতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুব স্বল্পই ভূমিকা রাখে, তবে আশা করা যায় বাংলাদেশ যদি এই গ্রোথ সাস্টেইন করতে পারে তবে ভবিষ্যতে এই সেক্টর থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন আরও বৃদ্ধি পাবে। তবে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির গ্রোথ বজায় রাখতে বাংলাদেশের কিছু পলিসি আপডেটের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ কি পারবে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের ফলে দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সামনে যে হুমকি রয়েছে তা মোকাবেলা করতে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।